করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গু আতঙ্কে সিলেটবাসী নগরে বেড়েছে মশার উপদ্রব নগরীর খাল নালা থেকে শুরু করে বাড়িতেও হচ্ছে মশার প্রজনন করোনার কারণে মশা নিধনে বিরতি দেয় সিটি কর্পোরেশন তবে আবার শুরু করলেও তাদের কার্যক্রম চলছে ধীর গতিতেই সিলেট নগরীর ছড়া খালে জমে থাকা আবর্জনা আর ময়লা স্তূপে থমকে যায় পানির স্বাভাবিক প্রবাহ যেখানে গড়ে উঠে মশার প্রজনন নগরীর বাসাবাড়ির আঙিনা ছাদ কিংবা আবাসিক ড্রেনগুলোরও একই অবস্থা তাই বেড়েছে মশার উপদ্রব এতে অতিষ্ঠ নগরবাসী মশার ঔষধ ছিটানো দরকার ঠিক সেই পরিমাণ মানে আমরা পাচ্ছি না বৃষ্টি দিলেও মশা বৃষ্টি না দিলেও মশা কিন্তু স্প্রে করতেছি মশা মশার হামুড়ে লো থাকা যায় না গড়ে দুয়ারে মশার লাগে ঘুমান যায় না হরাজ না বাচ্চা চালিয়ে বড় যায় না হরা যায় না এই অবস্থায় মশা নিধনে চলমান কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যকর্তার পরামর্শে এডিস নিয়ন্ত্রণে ঈদের পর থেকেই থাকবে বিশেষ অভিযান করোনা ভাইরাসের কারণে আমরা আসলে এই কার্যক্রমটা এখন আমরা হাতে নিতে পারছি না এটা হয়তো আমরা ঈদের পরে নেব প্রত্যেকটা বাড়িতে আমরা যাব এবং মানুষজনকে সচেতন করব লিফলেট করব লিফলেট বিলি করব এরপরে আমরা মশার অভিযান এটা চলমান প্রক্রিয়া তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবছর পরিচ্ছন্নতা কর্মীরা বাড়ির ভেতরে যেতে পারবে না তাই এডিস মশার প্রজনন রোধে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান নগর পিতা করোনা ভাইরাসের জন্য আমরা ভিতরে অনেক বাসার ভিতরে যেতে পারতেছি না কাজেই বাসার ভিতরে আঙ্গিনাগুলা এবং বাসার বাথরুম ছাদ বিভিন্ন মার্কেটের ছাদ এবং নিজের বাড়ির ছাদ এগুলা ওনারা পরিষ্কার রাখবেন স্বচ্ছ পানি কোথাও যেন না থাকে তার ব্যবস্থা রাখবেন পুরো জেলায় মশক নিধন কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছে সিলেটের জেলা প্রশাসন প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট